না দেখো, স্কুলে স্কুলে এবার পালিত হবে গ্র্যাজুয়েশন সেরিমনি, অর্থাৎ এক ছাত্র যখন অন্য ক্লাসে উঠবে সেই সময় এই গ্র্যাজুয়েশন সেরিমনি করবে প্রত্যেকটি স্কুল। মূলত 2 জানুয়ারি এই গ্র্যাজুয়েশন সেরিমনি করা হবে স্কুলগুলির উদ্যোগেই। মূলত স্কুলের ছাত্রছাত্রীদের চকলেট দেওয়া, মিষ্টি দেওয়া, এই কাজটি করবে স্কুল কর্তৃপক্ষই। পাশাপাশি স্কুলের ক্লাস টিচার স্বাগত জানাবেন নতুন আসা ছাত্রছাত্রীদের, তারই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক, তিনি যারা নতুন ছাত্রছাত্রী আসবেন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে তাদেরকে নিজের শংসাপত্র দেবেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে। অর্থাৎ গোটা বিষয়টাকে এভাবেই সাজানো হয়েছে, যাকে মূলত নাম দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন সেরিমনি। এবং এই আগামী 2 জানুয়ারি থেকেই, অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকেই গোটা বিষয়টি কার্যকর হবে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে 13 দফা গাইডলাইন ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালী পুজোর পর স্কুল খুললেই এই গ্র্যাজুয়েশন সেরিমনি সংক্রান্ত নির্দেশিকা প্রত্যেকটি স্কুলকে পাঠানো হবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি স্কুলেই এই গ্র্যাজুয়েশন সেরিমনি হবে, তেমনটাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে গাইডলাইন দেওয়া হয়েছে।